রামপ্রসাদ, এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না, চলো চলো। এই হরিদাসের বাড়ির দিকটা একবার দেখে এলে হতো না? ঠিক আছে, তাই চলো চলো চলো, এসো দেখি। কি বলছো ঠাকুর, বৌঠানকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আচ্ছা, তোমরা ভালো করে সব জায়গা খুঁজে দেখেছো তো? হ্যাঁ গো হরিদাস, খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আচ্ছা চলো, আমিও যাই তোমাদের সঙ্গে। না না না, সবাই মিলে গেলে হবে না, তোমরা বরং যাও গিয়ে নদীর পাড়টা দেখে এসো, আর ওই দুঃখী গাছে জঙ্গলের দিকটা খুঁজতে। আর আমি যাই গিয়ে আমার মায়ের কাছে ঘুরতে দিই। আমার বাবা দুশ্চিন্তা হচ্ছে সর্বোচ্চ। চল 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 চল। দেবী কালিকা, বলুন দেবীর অটন্তে আপনার সন্তান রামপ্রসাদকে আমার বিশেষ প্রয়োজন। রটন্তিপুর গ্রামে আমার ভক্তদের আমি শাস্তি দিয়েছি তাদের কৃতকর্মের জন্য, কিন্তু বেশি দিন তাদের এই দুরবস্থায় আমি রাখতে চাই না। আমি চাই রামপ্রসাদ রটন্তিপুর গ্রামে গিয়ে আমার পুজো করুক। কিন্তু দেবী, আমার সন্তান রামপ্রসাদ তার স্ত্রী ও পুত্রকে হারিয়ে ফেলে এখন বড়ই ভেঙে পড়েছে। এই সমস্ত আপনি এবং আমি জানি, অতএব এই নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। আপনি অনুমতি দিলে রামপ্রসাদকে রটন্তিপুর গ্রামে পাঠানোর ব্যবস্থা করব। বেশ, তাই করুন। কি সর্বনাশ হয়ে গেল মা, কোথায় গেল সর্বাণী আর রামদুলা? আমরা যে কোথাও খুঁজে পাচ্ছি না মা তাদের, কোথায় গেলে খুঁজে পাবো তাদেরকে? জয় মা কালী। কে? ঘরে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিস, সন্ধে হয়ে গেছে, তুলসীতলায় প্রদীপ জ্বলছে না কেন রে? আমি আসছি এখনই মা। প্রদীপ, সত্যি গো মা, আজ প্রদীপ গুলো জ্বালানোই হয়নি। তুমি কে গো মা? আমি মায়েরই এক পূজারি, এখান দিয়ে যাচ্ছিলাম, বড্ড তেষ্টা পেয়েছিল, ঘর দেখে ঢুকে পড়লাম। তেষ্টা পেয়েছে? ও দাঁড়া দাঁড়া, তুমি একটু বসো গো মা, আমি জল বাতাসা নিয়ে আসি। তা এই না গো মা, এই না, এটুকু খাও দেখি। বড় তৃপ্তি পেলাম, কিন্তু বাছা তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তুই কি এখানে একা থাকিস? কি আর বলবো মা, আমার স্ত্রী আর সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না। আমার একটা ছোট মেয়ে আছে,
আর সদ্য একটা ছোট ছেলে হয়েছে, আজ ওর ছয় ষষ্ঠী ছিল মা। সেই ছেলেকে কোলে নিয়ে আমার স্ত্রী সর্বাণী বাগানে গেছিলেন ফুল তুলতে, কিন্তু সেই বাগান থেকে যে কি করে ওরা উধাও হয়ে গেল আমরা অনেক খুঁজেও তাদের পেলাম। এখনো ওই ভজাদা, দুঃখীরাম, বিশ্বনাথ চারিদিক তোলপাড় করে খুঁজছে, কিন্তু কোনো হদিশ নেই, কোনো হদিশ নেই। কপালে ভোগান্তি থাকলে কি আর করবি বল? সত্যি তো আমি কি করব তুমি বলো দেখি মা। আমি তো আর কোনো উপায় না দেখে আমার মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছিলাম, আকুতি জানাচ্ছিলাম। আমার মা কিন্তু আমার কথা শোনে মা, বহুবার বহু বিপদ থেকে আমাকে মা উদ্ধার করেছে, কিন্তু এইবার এই আজকে আমার ডাকে মা সাড়া দিচ্ছেন। মাকে ডাকলে যদি সব সময় তোর ডাকে সাড়া দিত তাহলে তো স্বর্গ মর্ত সব একাকার হয়ে যেত, তা কি কখনো হয় না তো? তবে এই বিষয়ে আমি তোকে সাহায্য করতে পারি, তুই কি আমার কথা শুনবি? হ্যাঁ মা, বলো বলো। তুই রটন্তিপুরে যা, সেখানে তোর স্ত্রী আর তোর সন্তানের সন্ধান পাবি। আমার যা বলার ছিল আমি বলে দিলাম, এবার আমি আসি। এসো রটন্তিপুর, রটন্তিপুর বিষক্রোজ দূরে। প্রণাম প্রসাদ, কি নিজের মনে বিড়বিড় করছ গো? বলছি আমি তো নদীর পাড়ে গেলাম, তন্ন তন্ন করে খুঁজলাম বৌঠানকে, কোথাও পেলাম না। এবার কিন্তু সত্যি সত্যি আমার খুব ভয় করছে, কি হবে বলো তো? না না, ওখানে পাবে না, চলো আমার সাথে চলো। দাঁড়া দাঁড়া, কোথায় যাবো এখন? রটন্তিপুর, রটন্তিপুরে গেলেই সর্বাণীদের খবর পাওয়া যাবে। সে কি কথা তোমাকে কে বললো? আরে এই তো ওই ভৈরবী মা এখনই বলে গেলেন। হ্যাঁ আমি তো কাউকে দেখলাম না। আহা, তুমি কথা বাড়িও না তো, তুমি এসো আমার সাথে এসো, চলো চলো চলো। হ্যাঁ জয়মা, ভোরাম প্রসাদ, আরে একটু আসতে রাম প্রসাদ, ভোরাম প্রসাদ, আরে বাপু ও রাম প্রসাদ, ও রাম প্রসাদ, একটু দাঁড়াও না। কি বলছি, একটু আসতে চলো না, আমি যে তোমার সাথে তাল মিলিয়ে চলতে পারছিলাম। দাদা, যতক্ষণ না আমি সর্বাণী আর রামদুলাকে দেখছি ততক্ষণ আমি স্বস্তি পাচ্ছি না। তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু বলছি যে তো তাড়াহুড়ো করলে তুমিও তো আমার মতো বেদম হয়ে তো কী করবোটা কি আমি বলো তো, কী করলে আমি স্বস্তি রব তুমি বলো দাও। হ্যাঁ বকছো কেন, বলছি যে তুমি তুমি একটা গান ধরো। হ্যাঁ গান ধরলে তো তুমিও শান্ত হবে, তোমারও শান্তি আমারও শান্তি, একটা গান ধরো। গান ধরবো, বেশ তবে গানই ধরি, গান গাইতে গাইতে না এগিয়ে যাওয়া যাবে। আরে রাম প্রসাদ।